নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু যেতে যেতে পাঁচ রাশিকে করবে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, জুন টু অক্টোবর পর্যন্ত রাহুর বিশেষ কৃপায় পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি। তার মধ্যে তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে পাঁচ রাশির মধ্যে, আর দুটি রাশি অ্যাভারেজ রেজাল্ট পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। রাহু হচ্ছে শনির ছায়া, অর্থাৎ শনির যে গুণগুলো রয়েছে কিনা তার অধিকাংশ গুণই রাহুর মধ্যে কিন্তু রয়েছে। আর রাহু কি করে, রাহু শর্টকাটে অর্থ কিন্তু দেয়, অর্থাৎ খুব পরিশ্রম করতে হবে না, আপনার ভাগ্যের দ্বারা আপনি কিন্তু প্রচুর অর্থ পাবেন। খুব শর্টকাট রাস্তাতে রাহু কিন্তু অর্থ দিয়ে থাকে। জুন টু অক্টোবর পর্যন্ত রাহু যাওয়ার আগে এই পাঁচ রাশির কপাল খুলবে। রাহু যেতে যেতে করবে এই পাঁচ রাশিকে কোটিপতি, লাখপতি, আরবপতি। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি রাহু আপনার দুস্থানগত থাকে, রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু পাবেন না। রাহু যেহেতু শনির ছায়া কিনা, এবং রাহুর যেমন চট জলদি উঠিয়ে দেয়, আবার রাহু কিন্তু দম করে ফেলেও দেয়। দেবের অনেকে আছে না, খুব চট জলদি উঠে যায়, অনেক উচ্চ শিখরে উঠে যায় আর ধপ করে কিন্তু পড়েই যায়। রাহুর নেচারটাই এরকম। রাহু আপনার জন্মচকে কেমন রয়েছে সেটা জানতে পারবেন আমার পূর্বের কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি একবার ভিজিট করুন, সেখানে ইনফরমেশানটা আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, যাদের ক্ষেত্রে রাহু খারাপ রয়েছে কি না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ যারা শর্টকাটে পয়সা চাইছেন, শর্টকাটে কোটিপতি হতে চাইছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে। রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, রাহু হঠাৎ চাকরি দিয়ে থাকে, রাহু হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি দিয়ে থাকে, কোনো সূত্র থেকে হঠাৎ আপনি জানতেনই না সেখান থেকে আপনি সম্পত্তি পেলেন, বা আপনার এমন একটা জায়গা আছে সেই জায়গাটার দাম ছিল না, কিছু একটা এমন মিরাকেল ঘটনা ঘটলো যে জায়গাটার দাম ছিল না সেই জায়গাটা কোটি টাকা হয়ে গেল দাম, এটাও কিন্তু রাহু কিন্তু দেয়, ঘুরিয়ে কিন্তু আপনার ভাগ্য উন্নতি করবে রাহু। তাই আপনার বাই বার্থ চার্ট, ন্যাকাল চার্টে রাহু আপনার কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই শর্টকাটে অর্থ আসবে কি না। আমি পাঁচ রাশির কথা বলছি, তার মধ্যে তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আর দুটি রাশি অ্যাভারেজ ফল কিন্তু পাবে। দেখুন, যাদের সমস্যা হচ্ছে না, ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমা, ব্যবসা ভালো চলছে না, আমি আছি তো, চিন্তা করছেন কেন আপনারা, আমি আছি আপনাদের পাশে, নিশ্চিন্তে থাকেন, আপনাদেরকে টেনে তোলার দায়িত্ব কৌশিক রায়ের, আমি আছি আপনাদের পাশে আছি। আমি একটি কথা বলছি, আমি সবারই কিন্তু হাত ধরি না, যাদের হাত ধরি কিনা তাদেরকে টেনে তুলি, সেখানে কিন্তু আমার
দায়বদ্ধতা, দায়িত্ব 100 গুণ বেড়ে যায়। এই রাহু জুন থেকে অক্টোবরের মধ্যে মিরাকেল ঘটাবে এই 5 রাশি, হতে চলেছে মালামাল। 3টি এক্সিলেন্ট রাশির নাম আগে আমি বলি। প্রথম পজিশনে যে রাশি আছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির 3rd হাউসে রাহু খুব ভালো ফল দেয়, গোচরে কিন্তু খুব ভালো ফল দেয় আপনার এই সময়ের মধ্যে। কুম্ভ রাশির এই সময়ের মধ্যে আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে, সাহস বাড়বে, বিদেশ থেকে অর্থ আপনারা পাবেন, যে টাকাগুলো আপনাদের বিদেশে আটকে আছে সেই টাকা আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, এই সমস্ত জায়গা থেকে আপনি কুম্ভ রাশির মানুষ শর্টকাটে অর্থ কিন্তু আপনার এই সময় আসবে। রাহু দিবে কুম্ভ রাশিকে এই জুন টু অক্টোবর এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। দ্বিতীয় রাশি লিখে রাখুন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 6ষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন গোচরে 6ষ্ঠভাবে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়। প্রথম কথা, এই সময় আপনাদের ঋণ পরিশোধ হবে, কোনো জায়গা থেকে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের মামলা মকদ্দমা ছিল সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, ঋণ পরিশোধ হবে, শত্রু শান্ত হবে। এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রপার্টি কিনতে কিন্তু পারেন এবং কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ। আমি একটি কথা বলছি, রাহু হচ্ছে শনির ফল দেয়, অর্থাৎ আপনার ধনবর্ষা করবে, অর্থের ভাণ্ডার, অর্থের খাজানা পূর্ণ করবে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম, 3টি রাশি এক্সিলেন্ট, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 1ষ ভাবে রাহু, 1ষ ভাবে গোচরে কিন্তু রাহু কিন্তু খুব দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে আপনাদের এই সময়ের মধ্যে। ইনকাম, লাভ, প্রফিট আপনাদের বাড়বে। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনারা এক্সিলেন্ট রেজাল্ট এই সময় পেতে চলেছেন রাহুর কৃপায়, রাহুর আশীর্বাদে। এবং ডুবে গেছে, ফেঁসে গেছে এমন অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন, এমন অর্থ দীর্ঘদিন ধরে আপনাদের আটকে আছে সেই অর্থ আপনাদের রিকভারি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবার আসি 4নম্বর রাশি মেষ রাশি। যদিও মেষ রাশিতে খুব একটা রাহু ভালো ফল দেয় না, তাও বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, আপনাদের ইনকাম যোগ বাড়বে, খরচও হবে, কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে আপনি মেষ রাশি মানুষ। আপনার ক্ষেত্রে অন্তিম এবং শেষ রাশি তুলা রাশি। তুলা রাশির 7ষ ভাবে মিডিয়াম রেজাল্ট দিবে, দাম্পত্য সুখের জায়গায় কিছুটা সমস্যা দিবে, কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ রাহু জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 5 রাশিকে মালামাল করবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবজ দেওয়া হচ্ছে, যাদের অর্থ
জলের মতো খরচ হয়ে যাচ্ছে, অর্থ আটকে আটকাচ্ছে না। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে বিশেষভাবে সাহায্য কিন্তু করবে। রাহু কলিযুগে কিন্তু এই ধন হঠাৎ অর্থ দিয়ে কিন্তু থাকে। প্রত্যেকে রাহুর বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন, এবং শনির বীজমন্ত্র পাঠ করুন, সেখানে কিন্তু 100% আপনাদের সমস্যা সমাধান হবে। নমস্কার।